সৈকত কুমার মাহাতা, চলে এসেছি একটা নতুন অধ্যায় নিয়ে। আর আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করছি, যে ফিল্ম রিভিউ করতে চলেছি, সেটা নাম হচ্ছে 83। এটা এই সিনেমাটা কপিল দেবের জীবনী বেস নিয়ে আলোচনা। তো আমি প্রথমে চলে যাচ্ছি ইন্ট্রোডাকশন। সিনেমা ইন্ট্রোডাকশন হচ্ছে, ডিরেক্টর হচ্ছে কবির খান, খুবই অভিজ্ঞ সম্পন্ন এবং সুপারহিট ডিরেক্টর। আর খুব সুন্দর মানে ডিরেকশন করে একটা টাইগার নামে বিখ্যাত এই ডিরেক্টর। তো কপিল দেবের জীবনীকে কেন্দ্র করে এবং তার বায়োপিক ফিল্ম শুরু হয়, সেটার নাম হচ্ছে 83। মানে 1983 সালে যে মানে গল্পটা হয়, 1983 সালে যে গল্পটা হয়, ভারতের ইতিহাসে ভারত প্রথমবার ক্রিকেট বিশ্বকাপ জয়লাভ করে, সেই গল্পটাকে কেন্দ্র করে তুলে ধরেছেন এই ফিল্মের মাধ্যমে। আর এই সিনেমাতে অভিনয় করেছেন রণবীর সিং কপিল দেবের চরিত্রে। আর তাছাড়া আছে দীপিকা পাদুকর, পঙ্কজ ত্রিপাঠী, হারি সাডু, যে সিঙ্গার অভিনেতা। এই সিনেমার প্রোডাকশন দিয়েছেন পিভি আর প্রোডাকশন, রিলায়েন্স পিকচার্স আর রাজকমল ফিল্ম, তিনটে প্রোডাকশন। সিনেমাটা হচ্ছে হিন্দিতে 24 ডিসেম্বর 2021 সালে। এই 24 ডিসেম্বর 2021 সালে অনেক ফিল্ম রিলিজ হচ্ছে, তিনটে ফিল্ম রিলিজ হচ্ছে, তার মধ্যে হচ্ছে 83, আতরঙ্গিরে, আর হচ্ছে আপনার জার্সি শাহিদ কাপুর, সেটা নিয়ে একটা আলাদা ভিডিও করব। এবার চলে যাচ্ছি সিনেমার মূল বিষয়বস্তু। সিনেমাটা খুবই ভালো হবে সেটা নিঃসন্দেহ বলা যায়, ট্রেলার দেখে যা বুঝলাম। ট্রেলারে যেটা দেখলাম কি পুরো গল্পটাকে পুরোভাবে তুলে ধরেছে ট্রেলারের মাধ্যমে, পুরো বোঝা যাচ্ছে সিনেমাটা সুপার ডুপার হিট হবে, এ নিয়ে কোনো সন্দেহ নেই। কপিল দেবের চরিত্রে খুব ভালোভাবেই তুলে ধরেছেন রণবীর কাপুর, এবং তার লুকটা, যে মেকআপ আর্টিস্ট আছে যে সেই লুকটা দিয়েছে কপিল দেবের মতন, পুরোপুরি দিয়েছে, এবং দেখেই বোঝা যাচ্ছে কপিল দেবের আবভাব। সেই কম বয়সী কপিল দেব 83 সালে যখন কম বয়স ছিল, যখন প্রথমবার ভারত বিশ্বকাপের জন্য ওয়েস্ট ইন্ডিজ যায় বিশ্বকাপের খেলার জন্য, এবং বিদেশে গিয়ে সেখানে বিশ্বকাপ জয়লাভ করে, তাদের মধ্যে অত স্মার্টনেস ছিল না এখন যেমন, এখনকার ক্রিকেটারের লাইফস্টাইল, তখনকার ক্রিকেটারের লাইফস্টাইল আকাশ জমিন তফাৎ ছিল। তখনকার ক্রিকেটাররা ঠিক মতন খাওয়া দাওয়ার পয়সা ছিল না, বিদেশে কোনো রকম কাটিয়েছে এবং বিশ্বকাপ জয়লাভ করেছে, এটাই অনেক, সেরকম ফাইন্যান্সি সুযোগ সুবিধা ছিল না। আর সেই গল্পটাকে তুলে ধরেছে, 30-40 বছর আগের গল্পটাকে তুলে ধরেছে এই নতুন প্রজন্ম অভিনেতারা, এটাই বড় কথা, এটা অনেক প্লাস পয়েন্ট আছে এই সিনেমাতে। অভিনয়, মেকআপ, তারপর সেটাকে তুলে ধরা পুরনো গল্পটাকে তুলে ধরা পুরনো, পুরো যে আবহাওয়া আছে, পুরনো আবহাওয়াটাকে নতুন আবহাওয়ার সাথে ম্যাচ করে নেওয়া মুখের কথা নয়, এটা খুবই কঠিন অভিনয়। প্রত্যেকজনকে বেছে নেওয়া হয়েছে অভিনয়ের জন্য আলাদা আলাদা ক্যাটাগরিতে, প্রত্যেকজন, মদনলাল বলুন, কৃষ্ণচারী শ্রীকান্ত বলুন, যতজন ছিল অভিনয়ের মধ্যে মানে ক্রিকেটার 1983 বিশ্বকাপে, প্রত্যেক প্লেয়ার নিজের নিজের জায়গায় ঠিকঠাক অভিনয় করেছে, খুব ভালো হয়েছে। মাইনাস পয়েন্ট কিছুই নেই আমার কাছে এই সিনেমাটা, মানে চোখ বন্ধ করে বলা যেতে সিনেমাটা খুব ভালো হবে। আর দ্বিতীয় কথা, যখনই কোনো বায়োপিক ফিল্ম হয় অভিনয় খুবই ভালো হয় আর দর্শকদের খুবই মন কাড়বে। আপনাদের কি বিচার আপনার কমেন্ট বক্সে জানাবেন, ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের মধ্যে শেয়ার করবেন, আর আপনাদের কোনো বক্তব্য থাকলে কমেন্টে জানাবেন। এই বলে আমার ভিডিও এখানে শেষ করছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জয় হিন্দ, জয় ভারত।